সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে যে সর্ষের জালি, জালি কুমড়া সর্ষে দিয়ে ভাজা করা। তো চলুন জালি কুমড়া পেরে নিয়ে আসি। তো জালি কুমড়া পারা হচ্ছে এখানে। গাছ থেকে জালি কুমড়া পেরে তারপর টাটকা জালি কুমড়া আজকে রান্না করব। তো এই তো নিয়ে আসলাম জালি কুমড়া। তো এখন জালি কুমড়াটা একটু ভালো করে ছিলে নিচ্ছি। পাতলা করে ছিলার চেষ্টা করবেন, তাহলে সবুজ সবুজ থাকবে, দেখতে ভালো লাগবে। তো আমি এই অংশটা নিব না, এই অংশটা রেখে দিব, অন্য কোনো কাজে ব্যবহার করব। তো জালি কুমড়াগুলো আমি একটু পিস করে নিচ্ছি। তো আমার পিসগুলো বেশি মোটা হয়ে গেছে, আমি আর একটু কম মোটা করব পিসগুলো। তো এই জন্য আমি একটু পাতলা করে কেটে সাইড করে রেখে দিচ্ছি। আচ্ছা দেখুন, এই যে মাঝখানে আমি এরকম করে নিয়েছি সবগুলোই। যেভাবে আমি প্রত্যেকটা এভাবে করে নিয়েছি, তো এখন আমি এগুলোকে একটা প্লেট উঠিয়ে নিয়ে নিচ্ছি। এটাতে আমি এখন লবণ দিয়ে এগুলো মাখবো। তো এখন আমি এখানে নিয়েছি লবণ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর নিয়েছি সরিষা, আর নিয়েছি একটু আদা রসুন বাটা। এগুলো এখন আমি একসাথে করে নিচ্ছি, একসাথে করে মেখে নিচ্ছি। আর একটু সাইডে আমি হলুদ রেখেছি, এই হলুদটা দিয়ে ওটা মাখাবো। আর আমি মাখানোর জন্য এখানে নিয়েছি লবণ, যে লবণ দিয়ে আমি প্রত্যেকটাকে মাখিয়ে নিব। আর আমি দেখেছেন মাখানোর পরে ওখানে কিন্তু পেস্টটা করার পরে এখানে একটু হলুদ রেখেছিলাম, ওই হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি। আর ফাঁকে ফাঁকে লবণ দিয়ে দিয়ে কিন্তু মেখে নিচ্ছি প্রত্যেকটাকে। আর ভিতরে লবণ মাখতে হবে না, কারণ আমি তো মশলাটাতে যেহেতু লবণ দিয়েছি, ওই মশলা যখন ভিতরে আমি দিব থালির মাঝখানে, তখন কিন্তু এমনি লবণ লবণ লাগবে দেখতে। তো আমি প্রত্যেকটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি বাছতে চলে যাব আর মশলাটি ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন যে প্রত্যেকটার ভিতরে এভাবে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি, যেগুলো আমি মেখেছিলাম সবগুলো।
তো এই যেভাবে প্রত্যেকটাতে আমি কিন্তু দিয়ে নিচ্ছি। তো শেষ হয়ে গিয়েছে দেওয়া, তো এখন আমি চলে যাচ্ছি বাঁচার জন্য। তো বাঁচার জন্য প্যানে আমি তেল দিয়ে নিয়েছি, আর এখন মা আমি দিয়ে দিচ্ছি জালিগুলো। মাছ যেভাবে ভাজে ঠিক এভাবে আমি এগুলোকে ভেজে নেব। তো আমি কিন্তু এই যে এখন এক পিঠে আমি উঠিয়ে নিচ্ছি, আর এই অবস্থাতে কিন্তু আমার চুলাটা লো হিটে আছে, কিন্তু লো হিটের চেয়ে একটু বেশি আছে। তো আমি সবগুলো উল্টিয়ে নিয়েছি, তো এখন আবার একটু ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার উল্টিয়ে নিচ্ছি, এরকম কয়েকবার উল্টিয়ে দিতে হবে যেন আপনার জালিটা চারদিক দিয়ে ভাজা হয়, এপাশ ওপাশ দুই পাশে যেন সুন্দরভাবে ভাজা হয় এবং সিদ্ধ হয়। তো আমি আবার ঢেকে দিলাম। তো এখন দেখি, এখন অনেকটাই সুন্দর কালার চলে এসেছে একদিকে, আরেক দিকে এরকম কালার চলে আসলে আমি নামিয়ে ফেলব। সেই কিন্তু হয়ে গিয়েছে ভিউয়ার্স। তো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সুন্দর করে সিদ্ধ হয়েছে। আর বাকিগুলো আমি ঠিক একই প্রসেসে করে নিয়েছি। দেখুন অনেক টেস্ট হয়েছে খেতে, গরম ভাত দিয়ে খেতে কিন্তু সেই লাগে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।